কিষাণ ক্ষেত মজদুদ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শনিবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুদ তৃণমূল কংগ্রেসের সম্মেলনের কথা ঘোষিত হলো পরীক্ষার দ্বিতীয় দিন দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয় শনিবার পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা এবার বিস্তারিত সংবাদে কিষাণ খেত মজদুদ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শনিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ কিষাণ খেত মজদুদ তৃণমূল কংগ্রেস সম্মেলনের কথা ঘোষিত হল আগামী দশই মার্চ শিলিগুড়ির বিধান রোডের এক ভবনে সম্মেলনের দিন ঠিক হয় এই সম্মেলনে প্রায় সাত হাজার জন জনপ্রতিনিধি অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন উত্তরবঙ্গ কিষাণ খেত মজদুদ তৃণমূল জয়েন্ট কনভেনার প্রসেনজিৎ রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসেনজিৎ বাবু জানান কৃষিজীবী মানুষের সার্বিক অবস্থা কেন্দ্রের বঞ্চনা এবং সংগঠনের নীতি নির্ধারণের পাশাপাশি লোকসভা নির্বাচনে সংগঠনের ভূমিকা নিয়ে সম্মেলনে আলোচনা হবে এছাড়াও সংগঠনকে মজবুত করতে যা যা করণীয় তাও আলোচ্য হবে উত্তরবঙ্গর এই সম্মেলনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দুলাল দেবনাথ দিলদার হোসেন নারায়ণ ছেত্রী তৃণমূল ক্ষেত মজদুর সংগঠনের রাজ্য সম্পাদক অসীম সিকদার সহ অন্যান্য নেতৃত্ব মূলত আজকে পাঁচই মার্চ কিষাণ খেদমজদুর তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গ সম্মেলন কৃষিজীবী মানুষের অধিকার কেন্দ্রীয় সরকারের বঞ্চনা তার বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি এবং আমাদের সংগঠনে নীতি নির্ধারণের জন্য আমরা একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবার ক্ষেত্রে একটি সম্মেলন করবার কথা অনুভব করেছি উত্তরবঙ্গের নেতৃত্ব ইতিমধ্যে রাজ্য স্তরের অনুমোদন আমরা লাভ করেছি এই বিষয়ে থেকে আশি মানুষই যেখানে কৃষিজীবী সেই বিরাট সংখ্যক মানুষের যে সংগঠন তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেত মজদুর সংগঠন আগামী লোকসভাকে পাখির চোখ করে এবং সংগঠনকে একেবারে ভূত স্তর থেকে শক্তিশালী এবং সমৃদ্ধশালী করবার লক্ষ্যে আমাদের এই পদক্ষেপ তো আমরা বিগত দিনে শিলিগুড়িতে আমরা বসেছি এই সব বিষয় নিয়ে আবার ধাপে ধাপে বিভিন্ন জেলায় আমরা বসতে শুরু করেছি আজকে জলপাইগুড়ি জেলার কিষাণ ক্ষেত মজদুদ তৃণমূল কংগ্রেসের ডাকে এখানে সভা অনুষ্ঠিত হচ্ছে এখানে আমরা আমাদের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন সাব কমিটি বিভিন্ন যে প্রয়োজন সম্মেলন উপলক্ষে এবং প্রায় সাত হাজার ডেলিগেট আমরা নির্ধারণ করতে যাচ্ছি সেই সমস্ত বিষয়ে আজকে আলোচনা হবে অমিত গণিকের রিপোর্ট এভি মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরাজি ভাষার পরীক্ষা নির্বিঘ্নেই হয়েছে শনিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি থেকে বের হয়ে পরীক্ষার্থীরা জানালেন ইংরাজি পরীক্ষা ছিল যে ধরনের প্রশ্নপত্র এসেছে তাতে প্রায় সব প্রশ্নেরই উত্তর দেওয়া সম্ভব হয়েছে নম্বরও ভালো আশা করছে ছাত্রছাত্রীরা এদিনের পরীক্ষা নিয়ে কোনো অসুবিধা হয়নি তাদের বলেও জানিয়েছে উল্লেখ্য এ বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে দোসরা ফেব্রুয়ারি থেকে চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আগামী পাঁচই ফেব্রুয়ারি সোমবার রয়েছে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা এবছর জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ জন পাশাপাশি জেলায় মোট সাতানব্বইটি পরীক্ষা কেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে কোয়েশ্চেন ভালো এসেছে আজকে ইংলিশ এক্সাম ছিল আমাদের এমনি তো ঠিকই আছে

এই গরমণ্ডল এক্সপ্রেস যেটা হলো এটা ছিল আর আনসিং আনসিংটা একটু শক্ত ছিল তাও আনসিংটা মানে এমনি পাড়া ছিলো ওটা কোনো অসুবিধা ছিল এক্সপেক্ট কত এক্সপেক্ট তো ফুল ম্যাক্স এক্সপেক্ট করি কিন্তু আরও যদি মানে কার ভালো কারো কাছে করতে গেলে তো ফুল ম্যাক্স হবে কিন্তু কোনো মানে এমনি যদি কোনো এমনি এমনি চলতে মানে যার কাটতে ভালো লাগে ও একটু কাটতে পারে কারণ এমনি প্রশ্ন একশো একদম নিশ্চয় ভালোই পরিচ্ছন্ন হয়েছে প্রশ্ন খুব ভালো সবই কমন পাওয়া গেছে রাইটিংও রাইটিং পার্টটা ভালোই ছিল এক্সেশন কত আছে কত আশা কত কত করছে আর নাইনটি আনসার করেছি এখন রাইটিং এ যদি পাওয়া যায় ভালো নাম তাহলে আশা করি ভালোই পাবো আবার কবে পরীক্ষা হবে আবার সোমবার ইতিহাস সব্যসাচী মজুমদারের রিপোর্ট এভি নিউজ উত্তরবঙ্গে এই প্রথম শূন্য বিল পলিসি চালু হলো রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে সরকারি হাসপাতালে রোগী ভর্তি হয়ে পরিষেবা নিয়ে যান সে রোগীর পেছনে কত টাকা খরচা হলো তা জানা থাকে না রোগী বা তাদের প্রিয়জনদের মুখ্যমন্ত্রীর নির্দেশে তাই রাজ্যের বিভিন্ন হাসপাতালে শূন্য বিল পলিসি চালু হলেও উত্তরবঙ্গে এই প্রথম চালু হলো এই বিল পরিষেবা এই পরিষেবার মাধ্যমে রোগীর প্রিয়জন এবং রোগী নিজেও জানতে পারবেন সরকার তার পেছনে ঠিক কত টাকা খরচা করল সব টাকা সরকার খরচা করলেও রোগীরা তা জানতে পারেন না সাধারণ মানুষ এই শূন্য বিল পলিসির মাধ্যমে জানতে পারবেন তাদের পিছনে কত টাকা খরচা হচ্ছে এই পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ডক্টর স্টেট কাউন্সিলিং এর জয়েন্ট সেক্রেটারি সুশান্ত রায় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী দে সরকার পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান পাপিয়া সরকার ব্লক স্বাস্থ্য আধিকারিক রাহুল রায় সহ আরও অনেকে অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেশ কিছু রোগীর হাতে শূন্য বিল পলিসি এবং গাছের চারা তুলে দেওয়া হয় এ বিষয়ে সুশান্ত রায় কি বললেন শোনা যাক জানেন যে বেশ কিছুদিন আগে আমাদের চিফ মিনিস্টারের সঙ্গে একটা মিটিং হয়েছিল। সেখানে আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম উনিও বলেছিলেন যে মানুষ যে চিকিৎসা করতে আসে তাদের পেছনে খরচ খরচগুলো যেগুলো হয় এগুলো কেউ বুঝতে পারে না কত হয় কী খরচ হয় তো সাউথ বেঙ্গলে বেশ কিছু মেডিকেল কলেজ এগুলো অলরেডি চালু হয়েছে তো আমার নর্থ বেঙ্গলে জানা নেই যে কোথাও চালু হয়েছে কিনা কিন্তু রাজগঞ্জ হসপিটালে চালু হলো সুতরাং ধরেই নেওয়া যেতে পারে যে নর্থ বেঙ্গলের এই মানে হসপিটালটায় রাত পথ দেখাচ্ছে ব্যাপারটা ধরুন আমার একজন পেশেন্ট ভর্তি থাকলে ওখানে চার দিন বা পাঁচ দিন ভালো হয়ে বাড়ি চলে গেলো লোকে বুঝতেই পারলো না যে তার পেছনে সরকারের কী খরচ হয়েছে এটা খরচটা বোঝানোর জন্য নয় এটা বোঝানোর জন্য এটাই যে সরকার তোমাদের পাশে আছে যে কোনো মানুষের কাছে যে চিকিৎসার জন্য আমাদের এই খরচটা হয়েছে এবং সেটা টোটালি ফ্রি অফ কস্ট জিরো ব্যালেন্সে একটা বিল দেওয়া হবে প্রত্যেকটি পেশেন্ট ক্যাটাগরি বিল দেওয়া হবে এটা বোঝানোর জন্য যে হেলথ ডিভার্টমেন্টের থেকে এতগুলো টাকা খরচ করা হয়েছে চিকিৎসা বাবদ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল এটা যেমন বললাম যে সাউথ বেঙ্গলে বেশ কিছু মেডিকেল কলেজ এটা অলরেডি চালু হয়েছে সেরকম রাজগঞ্জ রুরাল হসপিটাল এটা প্রথম রাজগঞ্জে প্যাক্টরি অনেক কিছুই প্রথম হয় আপনারা দেখেছেন বেশ কয়েক বছর ধরে তারা বিভিন্ন প্রাইজ পেয়ে আসে সুতরাং আমরা আশা করেছিলাম রাজগঞ্জ থেকে কিছু ভালো ভালো জিনিস বেরোবে তো আমাদের এখানে যিনি বিএমি আছেন সর্বোপরি এখানে একটা জিনিস এমএলএ সাহেব আছে মিস্টার রায় এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বা অঞ্চল প্রধান এদের প্রত্যেকের একটু মানে উৎসাহ আছে হসপিটালের ব্যাপারে তার জন্যই হসপিটালটা কিন্তু আস্তে 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 একটা ভালো জায়গায় যাচ্ছে আমার ধারণা এটা আরও একটু বড় আকারে যাবে রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট এভিনিউজ নিউজ ঘুমের মধ্যেই হাতির হানা প্রাণে বাঁচলেও আহত হলেন স্বামী স্ত্রী অল্পের জন্য রক্ষা পেল দুই সন্তান এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য রাজগঞ্জের ললিতাবাড়ি গ্রামে রাজগঞ্জ ব্লকের মানতাতারি গ্রাম পঞ্চায়েতের ললিতাবাড়ি গ্রামে শুক্রবার রাত্রিবেলায় বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে একটি দাঁতালো হাতে তাণ্ডব চালায় সুশান্ত রায়ের বাড়ি সে সময় স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন সুশান্ত ঘর ভেঙে তাণ্ডব চালায় হাতে কোনোভাবে দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যান সুশান্ত কিন্তু হাতির সুরের নাগালে চলে আসেন সুশান্ত স্ত্রী এদিকে আহত হলেও বরাত চড়ে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি ঘরে থাকা খাবার খেয়ে হাতি জঙ্গলে ফিরে যায় বলে অভিযোগ এদিকে খবর পেয়ে ছুটে আসেন বনকর্মীরা এ বিষয়ে সুশান্ত রায় বলেন পুরা একদম বিরাট মানে চালা করতেছে এরপরে দেখতেছি একদম বড় হাতি বাইর হয়ে গিয়েছে তখন আমি কি করে বাইরে হলাম তখন আমার বউ মেয়েটাকে টানিয়ে নিয়ে পরে হাতি মারি দিয়েছে ডান হাতে মারিয়ে দিয়েছে হাতি আমি বেড়া নিয়ে তারপরে আমি মেয়েটাকে সামলতে পারিনি সেটাকে নিয়ে আমি বাইরে হয়ে গেলাম বড় হাতে ছিল আর হাতি একটাই ছিল বড় হাতি ছিল কড়ের সময় আসছিলো আর একটা সময় আসছে হাতে রাত আর একটা সময় আসছে হাতে বাইরে হয়েছি আমার এখানে মুখটা মানে

অবশ্য বন দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে কোনো রকম মন্তব্য করা না হলেও শুধুমাত্র জানানো হয়েছে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে মাঝে মধ্যে না হাতি তো প্রায় মানে প্রতি সন্ধ্যায় বের হয় সারা রাত ক্ষতি করে ক্ষতি করে তাই আজকে যেরকম শিমলগুড়ি স্কুল ভাঙছিল আমাদের ললিতাবাড়ি স্কুল ভাঙছিল আবার এখানে রাত্রে মোটামুটি আরেক দুইটা আড়াটার দিকে আসলো এদের তো মানে খুবই ভাগ্য ভালো হ্যাঁ বারা ভেঙে ঢুকছে ঢোকার সাথে সাথে এনার নাকি বউ এই ছিল এদের দুইটা বিছনা তো এই বিছনা এই পাশের বিছনা ছিল এর বউকে নাকি বলে ধরছে তো কেমন করে মানে ছুটির ছুটে পালছিল তারপর ইনি বেড়া ভাঙে সাইড দিয়ে বেড়েছিল বন দপ্তর আসুন বন বন দপ্তর তো ওই যে পুলিশের যেরকম ঘটনা বন দপ্তরের সেরকম ঘটনা আগে ওরা আসে পড়ে বনকর্মীরা টহল দেয় টহল দেয় এমনিতে ওই ফোন করলে আসে না করলে ওদের মতোই থাকে কি হলে সুবিধা হয় আপনাদের এখন এই যে গার্ডগুলো আছে গার্ডগুলোর মধ্যে অনেকেই অনেক বয়স্ক হয়ে গেছে বয়স্ক মানুষ এমনিতেই রাত্রেবেলা ওদের হাঁটাচলা করতে অসুবিধা তো এই ব্যাপারে যদি নতুন ইয়ং ছেলেদের মানে দু একটা করে ডিএল নেয় তাহলে ওরা ভালো মতো রাত্রে দেখতেও পায় চলাফেরা করতে পারে আর বয়স্ক মানুষ দিয়ে ওরা তো রাতে বলে এমনিতে ঠান্ডার দিন উঠতেও হয়তো একটু সংকোচ করে পরিবারটা ক্ষতি কতটা হয়েছে পরিবারের ক্ষতি তো মোটামুটি আজকে যেরকম ওরা এমনিতে গরিব মানুষ দিনে দিন কামায় দিন খায় ওদের তো খাওয়ার বর্তমান কিছুই নেই যা চাল ডাল ছিল সবজি টবজি ছিল সব খেয়ে দিয়ে ঘটর ভেঙে টেঙে তো চলে গেছে কি এখন কিছু সহযোগিতা করা দরকার বন দপ্তর থেকে রাজগঞ্জ থেকে সুস্মিতা রিপোর্ট সরকারি কর্মী হয়ে সরকার উপরে আস্থা নেই তাই নিজেরাই হাত লাগালেন রাস্তা মেরামতিতে শিলিগুড়ি থেকে গাজলডোবা যাওয়ার একমাত্র রাস্তার বেহাল দশা আর তা দীর্ঘদিন ধরে ওই অবস্থাতেই পড়ে আছে আম্বাড়ি ফালাকাটা রেলগেটের সামনে বড় বড় গর্ত তৈরি হওয়ায় নিত্যদিন ঘটছে দুর্ঘটনা সেই কারণেই রাস্তা মেরামতের উদ্যোগ ট্রাফিক পুলিশের কর্মীদের পক্ষ থেকে শনিবার সকাল থেকেই গর্ত ভরাট করার কাজে নেমেছে ট্রাফিক পুলিশ নিজেরাই কোদাল হাতে গর্ত ভরাট করছেন তারা এ বিষয়ে এক ট্রাফিক সার্জেন্ট জানালেন তাদের এই বিশেষ উদ্যোগের কথা একটা বড় গর্ত ছিল তো সেই গর্তের মধ্যে গাড়ি চলাচল করছে অসুবিধা হয় পাবলিকের গাড়ি অনেক সময় পাল্টি খাওয়ার সিচুয়েশন থাকে অনেক সময় পাল্টি হয়েও যায় টোটোগুলো পাল্টি হয়ে যায় ভয়াবহ পরিস্থিতির কারণে আমরা নিজে থেকেই কতটা করালাম এই রাস্তা দিয়ে তো প্রচুর গাড়ি ঘোড়া চলে গাড়ি ঘোড়া যায় নিজেরাই উদ্যোগ নিজেরাই করলাম আমরা তদারকি করে মাঝে মধ্যে কিন্তু ঘটনা ঘটে মাঝে মাঝে পাল্টি হয়ে যায় টোটোগুলো অনেক দুর্ঘটনা কালকে একটা টোটো পাল্টি হয়েছে রাস্তা মেরাম আমরা তো দেখছি অনেকদিন যাবো তো কোনো আমাদের কাজে দেখছি না আমরা এখন তাই নিজেরাই হাত রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট নিউজ নিয়ে যে ছোট্ট একটি বিরতি ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন পশ্চিমবঙ্গ সরকার বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ির সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি এখানে যুব বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে যেমন সিআইটিএ ডিআইটিএ সিএফএস ডিএফএস অটোক্যাট ইত্যাদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া নেওয়ার বেগুনটারে শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট ইউথ সার্ভিস ডট গভর্নমেন্ট ডট ইন জেলায় বাড়ছে ক্যান্সারের গ্রাফ তারই মধ্যে নতুন সংযোজন গল ব্লাডার ক্যান্সার যা নিয়ে উদ্যোগ বাড়িয়েছে চিকিৎসক মহলে যে কারণে এবারে ক্যান্সার নিয়ে সচেতনতা প্রচারে জোর দিচ্ছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যান্সার দিবস উপলক্ষে সোমবার থেকে এ বিষয়ে প্রচার শুরু হচ্ছে সেখানে ইতিমধ্যেই যারা ক্যান্সারকে জয় করেছেন তাদেরকে সামনে আনা হবে চিকিৎসকদের বক্তব্য বর্তমান সময়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা চলছে এই সুবিধা যাতে জেলার প্রান্তিক এলাকার মানুষও নিতে পারেন তার জন্য চলছে বিশেষ প্রচারের উদ্যোগ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর প্রত্যেক মাসে দুশো জনের মতন ক্যান্সার রোগীর চিকিৎসা হয় আউটডোরে যার মধ্যে চল্লিশ পঞ্চাশ জন থাকে নতুন রোগী এছাড়াও মাসে একশো জনের বেশি রোগীকে কেমোথেরাপি দেওয়া হয় এদিন মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রাহুল ভৌমিক বলেন মেয়েরা ব্রেস্ট বা জরায়ুর ক্যান্সারে বেশি আক্রান্ত হন অন্যদিকে ছেলেরা লাং কোলন বা মুখের ক্যান্সারে বেশি আক্রান্ত হন কিন্তু বর্তমানে উভয়ের ক্ষেত্রেই গলার ক্যান্সার কমন ব্যাপার যা জেলায় বেড়েই চলেছে কিন্তু কেন এই ঘটনা তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানোর প্রয়োজন বলেও মনে করছেন চিকিৎসকরা দেখুন আমরা এখানে তো ক্যান্সার ডিপার্টমেন্ট আমাদের অনেকদিন ধরেই শুরু হয়েছে তো এই মুহূর্তে আমরা এখানে তিনজন ডাক্তারবাবু আছি ক্যান্সার ডিপার্টমেন্টে এবং আমরা যে পরিষেবাগুলো এই মুহূর্তে দিয়ে থাকছি এটা হচ্ছে সপ্তাহে চার দিন আমরা আউটডোর করছি সোম মঙ্গল আর বৃহস্পতি শুক্র কেমোথেরাপি মোটামুটি সপ্তাহে পাঁচ দিন আমরা এখানে প্রদান করি কেমোথেরাপির আলাদা ডে কেয়ার আছে দশ বেডের আর তার সাথে আমাদের এখানে রেগুলার বেসিসে মঙ্গলবার করে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড হয় যেখানে অন্যান্য ডিপার্টমেন্টের যারা ডাক্তার ধরুন সার্জারি মেডিসিন চেস্ট মেডিসিন প্যাথোলজি প্রায় ছ সাতজন ডাক্তার থেকে কোনো পেশেন্টের ব্যাপারে ডিসকাশান করে সেই ব্যাপারে ডিসিশন না হয় যে সেই ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে কি চিকিৎসা দেওয়া হবে থার্ড হচ্ছে আমাদের এখানে প্যালিয়েটিভ কেয়ারের যে ওপিডি সেটা আমরা শুক্রবার করে হয় যেখানে প্যালিয়েশান মানে ক্যান্সারের চিকিৎসায় অন্যতম একটা পার্ট হচ্ছে যে প্যালিয়েশান অফ সিমটম মানে তার ব্যথা যন্ত্রণা কমানো যাতে একটু বেটার লাইফ বা সে লিড করতে পারে সেটা ব্যবস্থা করা তো সেটারও এখন ব্যবস্থা হয়েছে তো ভবিষ্যতে আরও আমাদের অন্যান্য কিছু পরিকল্পনা আছে যাতে একদম প্রান্তিক মানুষদের জন্য গ্রাসরুট লেভেলে যাতে ক্যান্সার পরিষেবাটাকে পৌঁছে দেওয়া যায় সেটা আমরা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন সেই ব্যাপারে আমাদের হেল্প করছে তারাও চিন্তা ভাবনা করছে যে কীভাবে জলপাইগুড়ি জেলাতে সরকারি স্তরে আমরা ক্যান্সার চিকিৎসাটা একদম প্রত্যন্ত এলাকায় গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে পারি দেখুন আমাদের আউটডোরে মোটামুটি মাসে আমরা অ্যাভারেজ দুশো থেকে আড়াইশো পেশেন্ট পাই তার মধ্যে ফলো আপ পেশেন্টও যেরকম থাকে নতুন পেশেন্টও থাকে নতুন পেশেন্ট ধরুন প্রায় প্রতি মাসে অ্যাভারেজ যদি আমরা করি চল্লিশ পঞ্চাশ জনের মতো নতুন পেশেন্ট আমরা পাই নতুন ক্যান্সার পেশেন্ট আর যদি আপনি বলেন যে কোন ক্যান্সার আমরা এখানে বেশি পাচ্ছি তাহলে প্রথম বলবো হচ্ছে মেয়েদের মধ্যে আমরা যেটা পাচ্ছি যে ব্রেস্ট ক্যান্সার মানে স্তনের ক্যান্সার এবং জড়ায়ু মুখের ক্যান্সার মানে সার্ভাইকাল ক্যান্সার বেশি পাওয়া যাচ্ছে আর ছেলেদের মধ্যে যেটা পাওয়া যাচ্ছে ওড়াল ক্যাভিটি ক্যান্সার তারপরে আপনার লাং ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এগুলো আমরা বেশি পাচ্ছি কিছু কিছু কোলন ক্যান্সারও পাই তবে একটা মানে অদ্ভুত জিনিস যেটা আমরা এখানে লক্ষ্য করেছি নোটিস করেছি সেটা হচ্ছে যে বিশেষ করে এই এলাকাতে মানে এটা আমি শুধু জলপাইগুড়ির কথা বলছি গল ব্লাডার ক্যান্সার মানে পিত্তথলির ক্যান্সার কিন্তু আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি এবং সেটা কী কারণে কোনো খাদ্যাভ্যাসের জন্য বা এর পিছনে কোনো জেনেটিক কোনো কারণ আছে কি না সেটা কিন্তু একবার খতিয়ে দেখা দরকার আমাদের মনে হয়েছে তো এই ধরনের ক্যান্সারই মোটামুটি আমরা এখানে পেয়ে থাকছি রায়ের রিপোর্ট এভিনিউজ অঙ্কিরা ঠাকুর জলপাইগুড়ি জেলার পিডি উইমেন্স কলেজের তৃতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছাব্বিশে জানুয়ারি দিল্লির কর্তব্য পথে প্যারেডে অংশগ্রহণ করেছিলেন তিনি এক মাসের ক্যাম্প ছিল দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সেখানেই তাকে ট্রেনিং দেওয়া হয় এবং তারপর সেখান থেকেই নির্বাচন করা হয় ভারতে দুশো জন ভলেন্টিয়ারের মধ্যে একশো জন নির্বাচিত হন সেভাবেই দেশের এই গুরুত্বপূর্ণ দিনটিতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সহ বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে প্যারেড করার সুযোগ পেলেন অঙ্গিরা সেখান থেকেই শনিবার ফিরে আসতে জলপাইগুড়ির মানুষ তাকে সংবর্ধনা জানান এই সাফল্যে খুশি তার পরিবারের সদস্যরাও সংবর্ধনা দিতে উৎসাহী মানুষের ভিড় তার বাড়িতে ফুলের মালা মিষ্টিমুখ করিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হলো পাশে ছিল পিডি উইমেন্স কলেজের ছাত্রীরাও যেটা ভেবেছিলাম যে যে অভিজ্ঞতাটা হবে তার থেকে অনেক বেশি অভিজ্ঞতা হয়েছে ওখানে প্রতিটা দিন একটা করে আমাদের যুদ্ধ ছিল প্রতিটা দিন যুদ্ধ করেছি আমরা এবার আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা আটজন গিয়েছিলাম দিল্লিতে সেখানে অল ওভার ইন্ডিয়া থেকে এসেছিলো সব থেকে বড়ো কথা সেখানে মনে হচ্ছিল একটা ছোট্ট জায়গায় গোটা ভারতবর্ষকে আমরা দেখেছি মানে একটা ছোট একটা অডিটোরিয়ামে যখন আমরা যেতাম মানে গোটা ভারতবর্ষ সেখানে তো সেখান থেকে অনেক কিছুই নিয়ে আসতে পেরেছি অভিজ্ঞতা অনেক কিছুই আছে আর শিখেছি বলতে মানে কখনো হার মানে হারা যাবে না প্রত্যেকটা সময় যুদ্ধ করে যেতে হবে আর যদি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় যদি হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যায় তাহলে সাফল্য আসবে আর আমাদের দুশো জন আমরা সিলেক্টেড হয়ে গেছিলাম দিল্লিতে সেখানে তার মধ্যে একশো চুয়াল্লিশ জন আমরা কর্তব্য পথে প্যারেড করেছি তো অনেকেই সেখান থেকে রিজেক্ট হয়েছে তো বুঝতে পারছেন অনেকটা হ্যাঁ এনএসএস এর তরফে গিয়েছিলাম হ্যাঁ এনএসএস এর তরফ থেকে গিয়েছিলাম ন্যাশনাল সার্ভিস জলপাইগুড়ি হয় কতজন জলপাইগুড়ি থেকে আমি একাই গিয়েছি এবং এটা প্রথমবার কেউ যাচ্ছে অমিত বণিক রিপোর্ট এভিনিউজ শীতের হাত থেকে বাঁচতে জলপাইগুড়ির রামকৃষ্ণ পরমহংস বিদ্যাপীঠের উদ্যোগে শীত কম্বল বিতরণ করা হলো দিন রামকৃষ্ণ পরমহংস বিদ্যাপীঠের সদস্যরা নিজেরাই এই উদ্যোগ গ্রহণ করেন বেশ কয়েকজন বিভিন্ন এলাকা থেকে দুস্থ মানুষ চিহ্নিত করা হয় তাদের হাতে শীতের কম্বল উপহার হিসাবে তুলে দিলেন উদ্যোক্তারা আগামীতেও এই ধরনের উদ্যোগ নেবার কথা তারা জানিয়েছেন অমনি তিনি এখানকার বহু যুক্ত তিনি সেইজন সেই অমিত রিপোর্ট এভিনিউজ শনিবার ট্রেন দুর্ঘটনায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক মহিলার যদিও মৃত মহিলার নাম পরিচয় জানা যায়নি এই ঘটনায় রেল পুলিশ দেহ উদ্ধার করেন এবং ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে বলে খবর স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার বেদগারা স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইনে এক মৃতদেহ পড়ে থাকতে দেখেন পাইলট বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে বিষয়টি সামনে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন ময়নাগুড়ির বিডিও প্রসেনজিত কুণ্ডুও মহিলার ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হয়েছে বলে জানা গিয়েছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা কার্তিক কি বললেন শোনা যাক সকালবেলা শুনলাম স্টেশন মাস্টার ফোন করলো তো বললো একটা কাটা পড়ছে তো গেলাম সকালবেলা যায় দেখলাম তো চিনি না আমি যদিও তো বহুত লোকজন আসলো দেখলো মহিলা 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 বলতে কি এই তিরিশ পঁয়ত্রিশ হবে তো বয়স এরকমই হবে মানে এখনো পরিচয় জানা যায়নি না এখন তো কেউ বলতে পারলো না বা কেউ চেনেও না এখন আচ্ছা ক কটার দিকে খবর পেয়েছেন আপনি এটা এই পাঁচটা সাড়ে পাঁচটা ব্যাগ কী মনে হচ্ছে মানে রাতে এই ঘটনা ঘটেছে নাকি সকালের দিকে এটা সকালের দিকে এটা হয়েছে শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার কিষাণ ক্ষেত মজদুদ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শনিবার তৃণমূল ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে উত্তরবঙ্গ কিষাণ ক্ষেত মজদুদ তৃণমূল কংগ্রেসের সম্মেলনের কথা ঘোষিত হল মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজি পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয় শনিবার পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে দেখতে থাকুন আমার ফিশার নমস্কার